আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে বাংলাদেশ সময় শুক্রবার বেলা 3:30টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়ে নিশ্চিত করেন চলচ্চিত্র নির্মাতা এস এ হক ওলি। কিংবদন্তি এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি এখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অলিক বলেন, অবশেষে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নির্মাতা আমজাদ হোসেন। তাকে কখন কিভাবে দেশে নিয়ে আসা হবে এই বিষয়ে আলাপ আলোচনা চলছে। 18ই নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করেন আমজাদ হোসেন। দ্রুত তাকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 42 লাখ টাকা প্রদান করেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামুনগাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র সহ সবিজে নানা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 1976 সালে নয়নমণি চলচ্চিত্রের জন্য পেয়েছেন 3টি জাতীয় পুরস্কার। তার হাতে উঠে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ প্রযোজক আর শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 21শে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন। আমজাদ হোসেনের 2 পুত্র নাট্য নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল ও অভিনেতা নির্মাতা সোহেল আরমান। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ।